আজকে গতবারের রথটা পাপড় দিয়ে তৈরি হয়েছিল, সেই রথটা খোলা হচ্ছে। 1 বছর ধরে রথটা এইভাবেই ছিল। হ্যাঁ, এখন রথটা আবার খুলে দেখি কি করা যায়। ছেলে ব্যস্ত হয়ে গেছে রথ করার জন্য। হ্যাঁ, এবছর দেখি কি তৈরি দিয়ে রথ তৈরি করা যায়। ভাঙতে কষ্টও লাগছে, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, ভাঙতে তো হবেই, আবার নালে কিছু করতে গেলে তো ভাঙতে হবেই। 1 বছর দিয়ে তাও রেখে দিয়েছিলাম রথটা। খুলতে খুব কষ্ট লাগছে, ছেলেও আমার সঙ্গে হাত লাগিয়েছে খোলার জন্য। দুজনে মিলে খুব যুদ্ধ চলছে রথটা খোলার। ও খুব মন দিয়ে খুলছে রথটা। ও গায়ে জোর লাগাচ্ছে রথটা খোলার জন্য। দেখা যাক, খুলতে অনেক টাইম লাগবে, আস্তে আস্তে খুলতে থাকছি আমরা। এখনো খুব শক্ত রয়েছে, খোলা খুব মুশকিল, দেখা যাক। অনেক পাপড় ছিল এর মধ্যে। এবার দেখুন রথের পাপড় সব খোলা হয়ে গেছে, পুরো এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কি অবস্থা ছিল, 1 বছর ধরে রথটা ছিল, পাপড়গুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। এটা তার আগের বার রথটা করেছিলাম, দেখুন ওই রথটাও রাখা রয়েছে এখানে। গতবার তার আগের বারের রথ এটা। এটা গতবারের রথ, এটাকে এখন আবার সব ঠিকঠাক করতে হবে। আস্তে আস্তে এবারে ছেলে তো আমার পিছনে পড়েই আছে, কখন করবে বাবা, কখন করবে রথ, কি দিয়ে কি করবে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখা যাক এবছর কি করবে।